আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে তার অনেকগুলো সভা আছে, তা সত্ত্বেও তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছেন, তার জন্য আমরা বিশেষভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। ভাইজান আব্বাস সিদ্দিককে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। বসুন, এরপরে উনি বলবেন। আমি যে কথা বলছিলাম, যারা বিজেপি করেন তাদের জন্য কি পেট্রোল ডিজেল গ্যাসের দাম কম হয়? তাদের দেশকে ভাগ করছে জাতের নামে, ধর্মের নামে, আর অন্যদিকে ব্যাংক লুট হচ্ছে, দেশের কয়লা খনি বেচে দিচ্ছে, দেশের বিদ্যুৎ কোম্পানি বেচে দিচ্ছে, তেলের কোম্পানি বেচে দিচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি দেশের সেলসম্যান নরেন্দ্র মোদি? ফলে তাকে প্রতিষ্ঠিত করেছি আমি। ঠিক এই দলটা করার পরেই আমি আওয়াজ দিলাম যে আমার সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চাও, যেখানে আমি সিট দেবো তুমি দেবে না, বাকি জায়গায় তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব, তোমাকে হেল্প করব। এই সময় দেখা গেল বিমান দা, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, ইনারা সবাই বলল যে আপনার কোথায় কোথায় সিট দেবেন। তার মধ্যে আমি জয়মন হাওড়াকেও দিয়েছিলাম, কুলপিকেও দিয়েছিলাম। তিনি বললেন আপনি কুলপি নেন, ডায়মন হাওড়া আমাকে দেন। এইভাবে একটা অ্যাডজাস্ট করে 30টা সিট তিনারা দিয়েছিলেন। তাই আমি আমার শর্তে পাকা, যার কথার দাম নেই তার কোনো দাম নেই, আমি আমার কথাতে পাকা। আমি বলেছিলাম যে জায়গায় আমি সিট দেবো আপনারা যদি সিট না দেন, বাকি জায়গায় আপনাকে হেল্প করবো। তাই কুলপিতে আমি সিট দিয়েছি, ওখানে বিমান দ্বারা বামেরা সিট দেয়নি, আমাকে সাপোর্ট করেছে। তাই আমি বলে যাই এই দল কেমন ডায়মন হাওড়াতে এই যে বামফ্রন্ট সিট দিয়েছে, এই সিট থেকে আমি সাপোর্ট করে গেলাম। ভালোবাসার মানুষ আছে, প্রত্যেককে আমি বললাম তোমরা যদি আমায় ভালোবাসো, আমায় বিশ্বাস করো, কোন কারো কথা শুনবে না। তাই আমার সংগঠনের ছেলেগুলোকে অনেক জুলুম করছে, আমিও যতটুকু জানি।